কালোবাজারিদের কড়া হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কোথাও কোনো ধরনের কালোবাজারি বরদাস্ত করা হবে না। কোথাও যদি কোনো আর্টিফিশিয়াল ক্রাইসিস বা মজুদ করার চেষ্টা করা হয়, তবে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। আমাদের খাদ্য দপ্তরের এনফোর্সমেন্ট টিম সদা জাগ্রত। গরিব অংশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সেটা যেন আকাশ ছোঁয়া না হয়, হাতের নাগালের বাইরে না যায়, রাজ্যের সমস্ত অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই হুঁশিয়ারি দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। যারা কালোবাজারি মজুদদাররা রয়েছেন তাদেরকে আমি সজাগ করতে চাইছি, হুঁশিয়ারি দিতে চাইছি যে আমাদের খাদ্য দপ্তরের টিম, এনফোর্সমেন্ট টিম সদা জাগ্রত। কোথাও কোনো ধরনের কালোবাজারি বরদাস্ত করা হবে না, কোথাও কোনো আর্টিফিশিয়াল স্টক বা আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি করার চেষ্টা করা হয়, তবে কিন্তু যথাযথ ব্যবস্থা আইন অনুযায়ী, অ্যাক্ট অনুযায়ী সেখানে বন্দোবস্ত গ্রহণ করা হবে। গরিব অংশের মানুষ যেন নিত্য প্রয়োজনীয় জিনিস যে মূল্য সেটা যেন আকাশ ছোঁয়া না হয়, নাগালের বাইরে না যায়, আমি প্রতিটি বাজার ব্যবসায়ী সমিতিকে, ব্যবসায়ীদেরকে আমি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আহ্বান জানাবো এবং আমি হুঁশিয়ারি দিতে চাইছি। আমাদের কাছে খবর রয়েছে যে বর্ষা আসছে, কিছু কিছু জায়গায় ইন্টেনশনালি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হবে কিছু আইটেম নিয়ে। ইন দ্যাট কেস আইনত যা ব্যবস্থা নেওয়া যায় রাজ্য সরকারের থেকে, খাদ্য দপ্তরের থেকে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। মহকুমা স্তর থেকে ডাইরেক্টরি লেভেল পর্যন্ত প্রত্যেকে সজাগ জাগ্রত। গণবণ্টন ব্যবস্থাকে কিভাবে আরো জনমুখী করা যায়, কিভাবে মানুষের কাছে একেবারে ঘরের দরজায় নিয়ে যাওয়া যায়, পাশাপাশি তিনি আরো বলেন, আগামী দিনে গরিব অংশের মানুষ যাতে রেশন শপে না এসে বাড়িতেই রেশন সামগ্রী পেয়ে যায়, রাজ্য সরকার সেই রকম একটা চিন্তা ভাবনা করছে যার নাম হবে রেশন মিত্র। সেটাও আগামী দিনে খাদ্য এবং জনসংরক্ষণ দপ্তরের উদ্যোগে করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মহকুমা স্তর থেকে ডাইরেক্টরেট লেভেল পর্যন্ত প্রত্যেকে সজাগ জাগ্রত, কিভাবে গণবণ্টন ব্যবস্থাকে আরো জনমুখী করা যায়, মানুষের কাছে প্রতি দরজা নিয়ে যাওয়া যায়, এবং আগামী দিনে আমরা রেশন মিত্র নামে গরিব অংশের মানুষকে যেন রেশন শপে আসতে না হয়, তাদের বাড়িতে রেশন কি করে ডেলিভারি প্রদান করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি, এবং সেটাও আমরা করব আগামী দিনে খাদ্য এবং জনসংরক্ষণ দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ অনেক বয়স্ক লোক থাকে, দেখবেন আপনি লাইনে দাঁড়াতে পারে না, অসুস্থ, রেশন নেই, আনতে হবে, ওই পরিবারগুলোকে কি করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া যায় রেশন মিত্র নাম নিয়ে, সেটা আমরা আগামী দিনে এনশিওর করব ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।